আমার প্রথম বিয়ে হয় তো বিয়ে হওয়ার পর আমি নতুন নতুন যখন আমার শ্বশুর বাড়িতে যাই শ্বশুর বাড়িতে গেলে তখন কিন্তু মানে দেখা যাচ্ছে যে ভাইগনারাও যখন আসে ভাইনারাও কিন্তু বলে না যেন মামি হয় বলে ভাবি ডাকে তো দুষ্টামি করে বাইগনা এসে মানে আমাকে মামি ডাকতেছিলো আমার তো আমি ভাবছি যে হয়তো দেবর হয় তো দেবরে যা বলে ভাবি কি মানে ও আমাকে সাথে এইগুলি বলতেছিল আমি হয়তো দেবর হয় দুষ্টামি করতেছিল তো বিয়ার কিছুদিন পর হঠাৎ করে একদিন মানে রুমে আসছে এসে বলতেছে ভাবি কি অবস্থা তো আমার সাথে মানে দুষ্টামি করতেছে আমি দেবর মনে করি আমি ওর সাথে দুষ্টামি করতেছি কিছুদিন পর আমার স্বামী আমাকে বলে তুমি ওর সাথে যে কথা বলো এভাবে সম্পর্কে কি হয় জানো আমি কোন না তো কি হয় বলে যে তোমার ভাই না হয় তে আমি তো আর বুঝি না তা মনে মনে কই যে দেবর হলেই ভালো হইতো কারণ খুব স্মার্ট একটা ছেলে চেহারা মাসাল্লাহ তার বাদে দেখতে শুনতো মানে আমার স্বামীর থেকে দশ ডবল সুন্দর তো আমার সাথে আসতো বৈশাখ কথা বলতো তো যখনই মানে ওর মামা কাজে যাইতো তখনই আসতো ধরে ঘরে বসতো বইসে বলতো জানিয়েছি আমি যেন বাইগনা হয় তখন আসে মামি 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 ডাকতো এটা দেন দেন ওটা সবসময় মানে থাকতো ইচ্ছে করে মানে মানে আমার দিকে আমি বুঝতে পারতাম এমন বয়সের ছেলে বিয়ে করে নাই আর এই সময় মানুষের মন কি চাই সেটা তো বুঝি না আর তাছাড়া আমারও নতুন বিয়ে হয়েছে তো বাইগনার সাথে কথা বলার পর মানে স্বামীর দিকে কোনো পিলিসি আসতো না ওর সাথে কথা বলতে ভালো লাগতো না আচ্ছা তো কোনো কিছু ভালো লাগতো না সারাখন কালি ভাগনার সাথে কথা বলতে ভালো লাগতো তো দেখা যাচ্ছে যদি বাড়িতে নাও আসতো তো আমি মানে বাচ্চাদেরকে বলতাম যে তুমি একটু তোমা বাইরে ডাক দাও তো আসতো বলতো কি মামি কেয়ার লাগে বলতাম বসা দাও ভালো লাগে না রান্না করতাম ভাত বসে রাখতাম এবাবই কিছুদিন মানে গেল তো বি মানে হয় 6 7 মাস পরে হঠাৎ করে একদিন ভাগনারে দেখতে আসছে বিয়া করবে মানে বিয়ার জন্য তো আমার তো তো আমার ভাগনা আবার বলতাসে যে আমি এখন বিয়া করব না তো তো আর বুঝতেই পারছে পরে আমার বলতাছে যেন কি ব্যাপার আপনি কান্না করেন আমি বলতে তুমি বিয়ে কর বা হোক তা আমি তুমি যদি বিয়ে করো তাহলে তোমার বউ সামনে তোর আমার সাথে কথা বলতে পারবো না তা আমি মানে অন্যরকম একটা ইয়ে করছিলাম মানে ভাগ্য যে হয় এগুলি সহজে মানে ভাবতাম না আমি মানে অন্যরকম রকম সবসময় মানে ওরে প্রেমিকার মতোই মনে করতাম তো কিছুদিন পর মানে ওর বিয়ে করে নিলো বিয়ে করার পর দেখা যাচ্ছে যেন ওর বউর সাথে কথা বলতো আমার খুব কষ্ট হতো আমার রুমে আসতো আসার পর আমার অনেকটাই লাগতো তো দেখা যাচ্ছে যে এভাবেই কিছুদিন গেল যাওয়ার পর মানে একদিন হঠাৎ করে আমার স্বামী আসছে রুমে স্বামী এসে দেখতেছে যেন বাইগনের সাথে কথা বলতাছি তো আমার ওর বউ দেখে লেগছে ওর বউ মানে আবার মেয়ে মানুষ তো জানেনি কিরকম হয় ওর বউ মানে সবসময় আমাকে নিয়ে সন্দেহ করতো আমার আমি বিয়ে করছি নতুন তারপর আমারও সময় দেয় না সারাক্ষণ বইসা থাকে মামির সাথে গল্প করে এটি নিয়ে বউ সবসময় সংসারে অশান্তি করত। তো হঠাৎ করে একদিন আমি ভাগনারে বললাম তুমি তোমার সাথে এটি বলো মানে আমার সাথে যে কথা বলো তোমার বউ কিন্তু ঝগড়া করে তো তুমি তোমার বউরে বইলো যে আমার মামি হয় তো একটা কথা কি মামি আর ভাগনা যদি কোনো কিছু করো সহজে কিন্তু মাইন্ড করবে না মনে করবে যেন মামি হয় ভাইগনাই হয় তো ভাইগনা সবসময় আইসে আমার সাথে বসে গল্প করতো আর আমি মানে অন্যরকম আর অন্য কিছু বোঝানোর চেষ্টা করতাম কিন্তু ব্যাকলের মতো বেশি বুঝতো না আর আগে মানে যতটুক আমার সাথে কথা বলার ওর ইচ্ছেটা ছিল চাহিদা ছিল বিয়ার পর আর এতটা ছিল না তো আমি খুব মানে কষ্ট লাগতেছিল তো কিছুদিন পর আমি আমার বাপের বাড়িতে আসছি আসার পর গেছি যাওয়ার পর দেখি যান বাইক নয় বলতাছে যেন আপনি এতদিন যায় আসে তুমি বলতো আমাকে তুমি এতদিন ধরে ওখানে যায় রইছো আমার অনেক কষ্ট হয় এটা আবার ওর বউ শুনছে শোনার পর এটা নিয়ে মানে অনেকটা প্রবলেম হয় তো প্রবলেম হওয়ার পর আমি আবার বাইগনারে বলতেছিলাম যে তুমি যখন আমার যখন বিয়ে ঠিক হয় তুমি তো গেছিলাম তুমি তোমার মামারে বলতে পারতা যে এখানে বিয়ে করেন তোমার সাথে আমার সম্পর্কটা হতো ও বলতাছে যে আমি বিয়ার পরে বিয়া যখন হয়ে গেছে তখন তোমারে দেখছি তো এইভাবেই মানে কিছুদিন কেটে যায় তো একটা কথা কি মানে আমাদের যখন বয়স কম থাকে ধরেন সতেরো আঠারো থাকে তখন কিন্তু আমরা মানে সম্পর্কটারে মানে কখনো গর্ত দিই না আমরা মানে নিজের চাহিদাটা নিজের ভালো লাগাটা সেটাই কিন্তু আমরা সব সময় মানে চেষ্টা করি যে আমরা কোনটা করলে ভালো বুঝি কিন্তু আমরা কিন্তু এইগুলি আর ভাবি না যে কি হয় তাই না মামি 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 তো তো কারণ মায়ের হয় কিন্তু আমরা তো মানে ওই যে অল্প বয়স ওইগুলি মনে করি না আর সিলেটাও অল্প বয়স সিলেটা হয়তো কিছু ভাবে না তো হঠাৎ করে আমার একটা বান্ধবীর সাথে আমি মানে ওইগুলি শেয়ার করি যেন আমি একটা ব্যাগনার সাথে মানে কথা বলি ওরা আমার খুব ভালো লাগে তো আমার বান্ধবী আমাকে মানে অনেকক্ষণ বুঝাইলো যে দেখো কিন্তু সম্পর্ক তোর না হয় চিন্তা করলাম যে ঠিকই তো আসলে কি দেখেন মানে আমরা যখন মানে যে কোনো কারোর সাথে সম্পর্ক তো জড়াই তখন কিন্তু এত কিছু ভাবিনা কিন্তু ভাবার মানে হয়ে যাওয়ার পর কিন্তু টেনশন করি যে কি করলাম তো বাইগনার বউ মানে আস্তে আস্তে জানতে পারে যে বাইগনার সাথে আমার একটা মানে সম্পর্ক আছে জানার পর হঠাৎ করে একদিন বাইগনার বউ মানে বাইগনার সম্পার করবে না সংসার করবে না ব্যাপার বাড়ি চলে গেছে তখন বাইগনা আনতে গেলে আসলো না পরে আমার বললো আমার স্বামী আমার শাশুড়ি সবাই মানে আমার খুব গালাগালি করলো যে আজকে তোমার কারণে এই দশা আর দেশ গ্রামের মানুষ তো এমনিতে একটু বেশি বোঝে তো অনেক কিছু হলো হওয়ার পর দেখা যাচ্ছে আমি বুঝাইলাম থাক তুমি আর আগের মতো আমার সাথে কথা বলো না আমি আর তোমার সাথে বেশি কথা বলবো না তুমি তোমার সংসার নিয়ে থাকো আর আমার কপালে যা আছে আমি সেটা নিয়েই থাকি কিন্তু দেখা যাচ্ছে সন্দেহ তো যে একটা সংসারে ঢুকে যায় না সেই সংসারটা সহজে মানে ঠিক থাকে না যেমন আমার স্বামী সন্দেহ করছে এখন দেখা যেন আমার স্বামীও মানে কিছু একটু দেরি করে বাড়িতে যা বউ বলে যেন দেরি করে আসতো নিশ্চয়ই মামি গে গেছিলাম এটা নিয়ে মানে দুনো সংসারে সবসময় অশান্তি হতেই পারে হয়ে থাকে সব সময়। তো আমরা এমন কিছু না করাটাই ভালো মানে শুরু থাকতেই যেমন ধরেন প্রথম যখন বাইগনা আমার সাথে কথা বলছিল দুষ্টামি করে দুষ্টমি ফোন থাকতাম সেটাই ভালো হতো কিন্তু সিরিয়াস হয়ে গেছিলাম সেই কারণে পরে মানে আমার স্বামীর সাথে প্রবলেম হয় প্রবলেম হওয়ার পর আমি তার সংসার করি না তার সাথে আমার ডিফোর্স হয়ে যায়